হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে সাব ডিভাইডেড পার ডায়াগ্রাম নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফলোয়িং আর দি ফিগার্স অফ সেলস অ্যান্ড নেট প্রফিট অফ পাবলিক সেক্টর ইউনিট ওভার দি লাস্ট থ্রি ইয়ার্স, রিপ্রেজেন্ট দি ডাটা বাই এ সুইটেবল ডায়াগ্রাম। ইয়ার সেলস নেট প্রফিট, অর্থাৎ এখানে বলা হয়েছে তিন বছরের বিক্রয় এবং নেট প্রফিট লস দেওয়া হয়েছে। এইসব তথ্যের উপর ভিত্তি করে উপযুক্ত ডায়াগ্রাম তৈরি করতে বলেছে। প্রদত্ত প্রশ্নটি গুপ্তা অ্যান্ড গুপ্তা এর বই থেকে নেওয়া হয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য। তাই আপনারা খুবই মনোযোগ সহকারে বিষয়টি দেখুন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান, টেবল ফর ক্যালকুলেশন অফ সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম, উপরে হেডিংটি লেখার পরে চক অঙ্কন করব ইয়ার সেলস নেট প্রফিট। টেবলটি অঙ্কন করার পরে প্রদত্ত প্রশ্নটিকে দেখে দেখে হুবহু আমি এই চকটি সম্পূর্ণ করব। যেমন ইয়ারে দেওয়া আছে 2010 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 13, এই তিনটে আমি এখানে দেখে দেখে বসিয়েছি। সেলস দেওয়া আছে 14%, 11%, 17%, এগুলো দেখে দেখে বসিয়েছি। দ্যার প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে 29%, 61%, -72%, যেটি আমি হুবহু বসিয়েছি। এরপরে এই মানগুলো আমি সাব ডিভাইডেড পার ডায়াগ্রামে উপস্থাপন করব। আপনারা দেখুন এই যে এটি একটি গ্রাফ, গ্রাফের মধ্যে দেখুন লম্ব অক্ষে সেলস অ্যান্ড নেট প্রফিট বসিয়েছি, ভূমি অক্ষে ইয়ার বসিয়েছি। এটি হচ্ছে সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম, যেটি খুবই সহজ একটি বিষয়, দেখতে যদিও আপনাদের কঠিন মনে হচ্ছে, তাহলে একটু মনোযোগ সহকারে দেখুন। লম্ব অক্ষে একটি আমি শূন্য নিয়েছি, শূন্য এর সোজা সোজা একটি রেখা অঙ্কন করেছি, যার উপরে হচ্ছে প্লাসগুলো বসবে, নিচে হচ্ছে মাইনাসগুলো বসবে। তাহলে দেখুন শূন্য থেকে উপরে 20, 40, 60, 80, যার ডিফারেন্স হচ্ছে 20, নিচে হচ্ছে -20, -40, -60, -80, যার ডিফারেন্স হচ্ছে -20। এরপর হচ্ছে নিচে ইয়ার, বছরগুলো। একটি গ্রাফে এভাবে আমি মানগুলো উপস্থাপন করব। এরপরে আপনারা দেখুন কীভাবে মানটা বসাচ্ছি। 2010 থেকে 2011 সালে সেলস ছিল 14%, নেট প্রফিট ছিল 29%। দেখুন 2010 থেকে 2011 সালে উপরের দিকে 14% হচ্ছে সেলস বোঝাচ্ছে, 29% হচ্ছে নেট প্রফিট বোঝানো হচ্ছে। 14% মানে 20-এর একটু নিচে, 29% মানে হচ্ছে 20-এর উপরে। 2010-11 শেষ। এরপর হচ্ছে 2011 থেকে 2012 সালে সেলসের পরিমাণ 11%, নেট প্রফিট এর পরিমাণ হচ্ছে 61%, যেটি বসিয়েছি 2011 থেকে 2012 সালে সেলসের পরিমাণ 11%, নেট প্রফিট এর পরিমাণ হচ্ছে 61%, যেটি 60-এর চেয়ে একটু উপরে। 2011 এবং 2012 শেষ। এবার হচ্ছে 2012 থেকে 2013 সেলসের পরিমাণ হচ্ছে 17%, নেট লস এর পরিমাণ হচ্ছে -70%। তাহলে দেখুন 2012 থেকে 2013 সালে 17% সেলসের পরিমাণ, যেটি রেখা এর উপরের দিকে হবে, যেহেতু -70% নেট প্রফিট ক্ষতি হয়েছে, সেহেতু রেখার নিচের দিকে হবে মাইনাসটা, তাই এখানে লিখেছি -70% নিচের দিকে। আমার সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম নির্ণয় করা শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে তিন বছরের সেলস এবং নেট প্রফিট অ্যান্ড নেট লস দেওয়া আছে, এর উপর ভিত্তি করে সুইটেবল ডায়াগ্রাম নির্ণয় করতে বলেছে, তাই আমি এখানে সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম নির্ণয় করেছি। তার জন্য একটি গ্রাফে লম্ব দিকে সেলস অ্যান্ড নেট প্রফিট লিখেছি, ভূমিতে ইয়ার লিখেছি, জিরো থেকে একটি রেখা অঙ্কন করেছি যার উপরের দিকে পজিটিভ মানগুলো বসাবো, নিচের দিকে নেগেটিভ মানগুলো বসাবো। এটি হচ্ছে সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম। এটি খুবই সহজ একটি বিষয়।
আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং প্রয়োজনীয় ক্লাসগুলো প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।